আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। এখানে আমি দেড় কেজি ওজনের একটি ফার্মের মুরগি নিয়েছি। ফার্মের মুরগি খেতে আমার মেয়েরা ভীষণ পছন্দ করে, তা হালকা মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভুনা করলেও রান্নাটা অনেক মজা হয়। যাই হোক, আমি আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি এক ইউটিউবার আপুর কথার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, আপনারা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। আমি অনেক ইউটিউবার আপুদের ভিডিও দেখি, অনেক ভালো লাগা ভালোবাসা নিয়ে দেখে থাকি। আমার ভীষণ ভালো লাগে কিছু কিছু ইউটিউবার আপুদের ভিডিও। তো এর মধ্যে একটি আপুর ভিডিওর কথা আমি একটু না বললেই নয়, বর্তমানে বাজার দরে যে অবস্থা, জিনিসপত্রের এত দাম, যেমন আমি না দেশের চালের ভাত ছাড়া আমরা খেতেই পারি না, সেটা এখন হয়েছে 80 থেকে 85 টাকা, আরও বহু আগে বাধ্য হয়ে ওটাই খেতে হচ্ছে। কি করব, অন্য চালের ভাত খেতে পারি না, আমার মেয়েরাও পারে না। যেমন তেল আগে 6 লিটার লাগতো মাসে, আমি 2 লিটার কমিয়ে 4 লিটারের মাস পার করছি। এরকম করে বিভিন্ন ধরনের জিনিসগুলো আমি, যেগুলো আগে বেশি লাগতো সেগুলো আমি কমিয়ে ব্যালেন্স করে ওভাবে চলতেছি। কিন্তু একটা জিনিস আমি করতে পারতেছি না, সেটা হচ্ছে 1 কেজি মাংস 8 প্যাকেট করব, একটা মুরগি 1 মাস পার করব, 1 কেজি গরু মাংস 1 মাস খাবো, এটা আমার পক্ষে অসম্ভব। একটা সাবান দিয়ে পুরো মাস পার করব, এটা আমার পক্ষে একেবারেই অসম্ভব। আমি প্রতিটা মাই সর্বপ্রথম সন্তানদের শারীরিক এবং মানসিক এবং সুস্থ জীবনের জন্য কথা চিন্তা করে, সুস্থ জীবনের কথা চিন্তা করে। আমি আমার সন্তানদের যদি পুষ্টিকর ক্যালোরিযুক্ত খাবারগুলোর দিকে না খেয়াল করি, তাহলে তো ওরা শারীরিক মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠবে না। কাজে ওদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য, মানুষ বেঁচে থাকে তো খাওয়ার জন্য, খাবারের দিকে আমি কেন এত হিসেব করব? আমি অন্য সাইডগুলো হিসেব করে চলতে পারি, অহেতুক অপচয় করা, অহেতুক কেনাকাটা, যেটা না করলেও নয় সেটা আমি না করেও থাকতে পারবো, বাঁচতে পারবো। কিন্তু মানুষ, যেই মানুষ খেয়ে বেঁচে থাকে, সে খাবারটার দিকে আমি কেন এত কার্পণ্য করে চলবো? এটা আমি কোনোভাবেই আমার, মানে আমার যেটা নিজস্ব মতামত, ভিন্ন মানুষের ভিন্ন মত থাকতেই পারে, আমি আমার মতামতটা জানাচ্ছি যে আমি প্রতিটা মায়ে চিন্তা করে একটা ছেলে মেয়ের মানসিক এবং শারীরিক বিকাশ, সুস্থ জীবন, দীর্ঘ জীবন নির্ভর করে তার পুষ্টিকর সুষম ক্যালোরিযুক্ত খাবারের উপরে। আমি অন্য দিকগুলো ব্যালেন্স করব, কিন্তু খাবারটার দিক দিয়ে এতটা হিসেব করে চলে সন্তানদের কষ্ট দিব, ওদের আত্মাকে কষ্ট দিব, এটা একজন মা কখনোই পারে না। আমি সবসময় চিন্তা করি সন্তানদের সুস্বাস্থ্যের কথা, ওদের পুষ্টিকর খাবারগুলো ঠিকমতো ওরা পাচ্ছে কি না, এই চিন্তাগুলো প্রতিটা মাই করে। যাই হোক, আমি কাউকে ছোট করে বলতে চাই না, উনি ওনার মতামত জানিয়েছে, ওনার নিজস্ব মতামত, আমি আমার যেটা মতামত, আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার মতামতটা জানালাম। এটা আমার এই কথাগুলো কারো ভালো লাগতে পারে, কারো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। সবার মতামত ভিন্ন, সবার মতামত যে এক হবে, সবার চাওয়া পছন্দ অপছন্দ যে এক হবে তা কিন্তু না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, রান্না বিষয়ে বেশি বললাম না, রান্না তো সবাই পারি কম আর বেশি। আমি এখানে মুরগি ভুনা করেছি, আর আমার বড় মেয়ে অফ ক্যামেরায় ভুনা খিচুড়ি রান্না করেছে। এটাই আজকে আমাদের দুপুরের রেসিপি। হিসেব করে চলাটা, টাকা সেভ করা, এটা আমাদের প্রতিটা মানুষের জন্য প্রয়োজন। টাকা সেভ করাটা প্রতিটা মানুষেরই বুদ্ধিমানের কাজ, বিপদে আপদে সুবিধা অসুবিধা ওই সেভিং টাকাটাই কাজে লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।